বিজয়ের পর বিএনপির জরুরি বার্তা কিসের ইঙ্গিত? তারেক রহমান কি তার স্বপ্ন পূরণ করতে পারবেন? বিএনপি কি করতে যাচ্ছে, বিএনপির কি হতে যাচ্ছে, এ বিষয়ে কিছু জরুরি আলোচনা আমরা করতে চাই দর্শক। ফ্যাসিবাদের পতনের পর, বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীন হওয়ার পর বিএনপি দফায় দফায় বার্তা দিয়েছে জাতির উদ্দেশ্যে। নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নাই। অতএব বিএনপির বার্তার তাৎপর্য রয়েছে, আমরা এই বার্তার তাৎপর্য নিয়ে আলোচনা করব। এবং এই নতুন স্বাধীন বাংলাদেশে বিএনপি আসলে ক্ষমতা আসতে পারবে কি না, তারেক রহমান তার স্বপ্ন পূরণ করতে পারবে কি না। তারেক রহমান বিএনপি ক্ষমতা আসা মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া। আর গত 15 বছরে তারেক রহমান বা যত বিচার টিচার আওয়ামী লীগ করেছিল এগুলি সব অবৈধ, বরং যারা বিচার করেছে তাদেরকে ধরা হবে, এইসব বিচারপতি টিচারপতি সব ধরা হবে, কারোর কোনো ছাড় নেই। যাই হোক দর্শক, এই পরিস্থিতিতে কী হতে যাচ্ছে তারেকের, খালেদা জিয়ার, খালেদা জিয়া শীঘ্রই বাসায় যাবেন, তিনিও আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন জনগণকে এবং তাকে সুচিকিৎসার জন্য অতি শীঘ্রই বিদেশ নেওয়া হবে। দর্শক, দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বার্তা দিয়েছেন, এই বার্তার তাৎপর্য আমরা বিশ্লেষণ করব। চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরাও এই আহ্বান ছড়িয়ে দিতে চাই যে শান্ত থাকুন, বিজয় উল্লাস করুন, কিন্তু আওয়ামী লীগের উপরও হামলা করবেন না। জাস্ট আওয়ামী লীগের অফিসের ব্যানার নামিয়ে ফেলবেন, সাইনবোর্ড নামিয়ে ফেলবেন এবং শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে ফেলবেন, কিন্তু কারো গায়ে হাত দিবেন না, অন্য কোনো সম্পত্তি নষ্ট করবেন না। ক্লিয়ার কথা, এখন যত রাষ্ট্রীয় সম্পদ আছে এগুলো সব আপনাদের, আওয়ামী লীগ এদেশে নেই, থাকবে না। এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের চেয়ার টেবিল খুলে নেওয়ার ঘটনা ঘটছে, এটা দালালি করছে এতদিন, না এটাও করবেন না। ওই টেলিভিশন চ্যানেল ওদের মালিকানা থেকে ওদের বাদ দিয়ে ওটা নতুন নাম দিয়ে আপনারা চালাবেন, এটা জনগণের টেলিভিশন চ্যানেল হবে, জনগণের, জনতার অনেক চ্যানেল হবে যারা জনতার কথা বলবে, শুধু বিটিভি না, অনেক চ্যানেল হবে। অতএব হামলা করবেন না, আর একটা অগ্নিকাণ্ড আমরা দেখতে চাই না। অগ্নিকাণ্ডে এগুলো আন্দোলনকারীরা কখনও করেনি এবং আবেগী হয়ে যেন আপনারা না করেন। আমিরে জামাত, তারেক রহমান, খালেদা জিয়া, মির্জা ফখরুল সবাই আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন, অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না, কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। তিনি আরও বলেন, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই আহ্বানের সাথে আমরা সবাই একমত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তো আর ভুয়া নির্বাচন হবে না, অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে, এটা তরুণরা নিশ্চিত করবে, এবং সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েও কেউ বাটপারি করলে তরুণরা ছাড় দিবে না। অতএব বাংলাদেশে বাটপারের যুগ শেষ। এই শেখ হাসিনার মতো স্বৈরাচারকেই যেহেতু শিক্ষার্থীরা বিদায় করতে পেরেছে, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেও ক্ষমতায় এসে যদি কেউ একটু এদিক ওদিক করার চেষ্টা করে, 10 দিনে ক্ষমতায় থাকতে পারবে না, 3 দিনের মধ্যে পতন হবে। অতএব বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো সভ্য দেশে পরিণত হবে, এটা আপনারা নিশ্চিত ধরে নিন। এখন তারেক রহমান ক্ষমতায় আসতে পারবে কিনা, বিএনপি আসতে পারবে কিনা, আমি মনে করি তারুণ্যের যে জাগরণ, উই হেট পলিটিক্স প্রজন্ম যেভাবে এবার জেগে উঠেছে এবং নতুন ধারার যে রাজনীতির বিকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে পুরনো দল বিএনপি আগের মতো ভালো করতে পারবে বলে মনে হচ্ছে না। জনগণের কাছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে তারা টিকে থাকতে পারবে বলে আমি মনে করি না, বরং ভিপি নূরদের আধিপত্য আরও বেশি দেখা যাবে এবং নতুন নতুন আরও রাজনৈতিক সমীকরণ হবে, আরও নতুন দল দেখবেন। এই যে সমন্বয়ক যারা, ওরাই রাজনীতিতে আসবে, ওরা হিট করবে, ওরা জাতীয় বীর। এর আগে বিরাজমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান, খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন। যাই হোক দর্শক, তার মির্জা ফখরুলও এই আহ্বান জানিয়েছেন। দিন শেষে আমি যেটা মূল আলোচনা হিসাবে উত্থাপন করতে চাই, তারেক রহমান, খালেদা জিয়া, এদের আহ্বানে আপনারা সবাই সারাদিন দর্শক সবাই শান্তে থাকুন এবং তারেক রহমান দ্রুতই দেশে আসবেন, প্রক্রিয়া চলছে আমরা জানতে পেরেছি। বরং তারেক রহমান যেভাবে ফেরারি বা ফিউজিটিভ হিসেবে এতদিন থেকেছে, অ্যাটলিস্ট আইনের দৃষ্টিতে বা আওয়ামী আইনের দৃষ্টিতে, এখন শেখ হাসিনাকে সেভাবে ফিউজিটিভ হিসেবে থাকতে হবে। যদিও তারেক রহমান তো জনগণের কাছে প্রাসঙ্গিক ছিলেন, সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন লন্ডনে থেকেও, কিন্তু শেখ হাসিনা তিনি তো রাজনীতি করবেন না বলে দিয়েছেন, আর করার সুযোগই বা তাকে কে দিবে, বরং তার শেষ জীবনটা কেমন কাটে, সেই ফখরুদ্দিন মইনুদ্দিনের মতো একেবারে খুব দুর্বিষহ একটা জীবন কাটবে বলে আমার কাছে মনে হয়। পরিবারের লোকজনও 2 দিন পর খোঁজ খবর নেবেন, এটা আল্লাহর শাস্তি, এটা একেবারেই স্বাভাবিক। যে অন্যায় করেছেন, কত মাকে সন্তানহারা করেছেন, তার শাস্তি দুনিয়াও পাবেন হাসিনা, আখেরাতেও পাবেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি দুনিয়া এবং আখেরাতে আমরা কামনা করি। যাই হোক,
মূল আলোচনা এটাই, বিএনপি মনে হয় আগের মতো এই বাংলা নতুন স্বাধীন বাংলাদেশে ভালো করতে পারবে না। অতএব আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, যারা রাজনীতি করবেন একটু চিন্তাভাবনা করে করেন।